সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি আব্দুস সাত্তার মিয়া, হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক। আজকে আমার পড়া হইল নবম এবং দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের লবণ। লবণ কি, লবণের বৈশিষ্ট্য এবং লবণ কীভাবে উৎপন্ন হয় এবং লবণের ব্যবহার, আজকের বিষয় এই। তো যাই হোক, আমি এখন শুরু করি। আজকের পড়া হইল লবণ। লবণ হল অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ। যেমন সালফিউরিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এখানে আমরা পাইতাছি ক্যালসিয়াম সালফেট এবং পানি। আসলে লবণ হইল ক্যালসিয়াম সালফেট। লবণ আরও আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম অক্সাইড মিলাও লবণ পাওয়া থাকি। এখানে হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি। তাহলে দেখা যাইতেছে যে অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে আমরা লবণ পাওয়া থাকি। আবার ক্ষার এবং অ্যাসিডের সাথে অনুরূপভাবে ক্ষার এবং অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ পাওয়া থাকি। যেমন এই বিক্রিয়াটাই উল্টা লিখলেই ক্ষার এবং অ্যাসিড, ক্ষার এবং অ্যাসিড মিলে ক্যালসিয়াম সালফেট এবং পানি আমরা পাইলাম। এই যে উপাদানটা এই পাশের ক্যালসিয়াম সালফেট, এটাই লবণ। এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা ওই লবণ। লবণ তো যাই হোক, লবণের ব্যবহার। লবণ আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সবার প্রথম আসে আমাদের খাদ্যের জন্য। আমরা বিভিন্ন ধরনের খাদ্য যে ব্যবহার করে থাকি, সব জায়গায় আমরা লবণ ব্যবহার করে থাকি। সাধারণত খাদ্য লবণ আমরা যে ব্যবহার করি তা আমাদের সোডিয়াম ক্লোরাইডকেই বোঝাইয়া থাকি। সোডিয়াম ক্লোরাইড হলো খাদ্য লবণ বা খাবার লবণ নামেই পরিচিত, বা টেবিল লবণ নামেও আমরা জানি না থাকি। তাহলে সোডিয়াম গ্লুটামেট, টেস্টি সল্ট আরেকটি লবণ আছে যা খাবারকে সুস্বাদু করে, খাবারকে সুস্বাদু করে, এরকম একটা লবণ আমরা ব্যবহার করি, যার আরেকটা নাম আছে গ্লুটামেট লবণ। গ্লুটামেট, সোডিয়াম গ্লুটামেট, সোডিয়াম
সোডিয়াম গ্লুটামেট। এটা হলো বাজারে টেস্টি লবণ বা হ্যাঁ বাজারে এটা হলো বাজারে টেস্টি সল্ট, টেস্টি সল্ট, টেস্টি সল্ট নামে পরিচিত। তাহলে সোডিয়াম গ্লুটামেট হলো টেস্টি সল্ট বা যেটা আমরা খাবারকে সুস্বাদু করার জন্য ব্যবহার করে থাকি। সোডিয়াম ক্লোরাইডের অনেক গল্প তোমরা শুনেছ, রাজার মেয়ের যে লবণের মতো ভালোবাসার গল্প তোমরা শুনছ, তারপরে আরও অনেক ধরনের গল্প আছে এই লবণ নিয়ে, পাউরুটি, আচার, চানাচুর, খাবার, বিভিন্ন ধরনের তরকারি, কারি যেটা, আর লবণ ব্যবহার হয় না এরকম খাবার খুব কমই আছে। আমরা ফলমূল খেলেও তার সাথে লবণ ব্যবহার করে থাকি, লেবুর সাথে একটু লবণ নিলেও ভালো হয়, মাংস খাওয়ার পরে লেবু এবং লেবুযুক্ত পানি ব্যবহার করলেও, লেবুযুক্ত লবণ পানি ব্যবহার করলেও হজমের সহায়তা করে। আরও কিছু লবণ আছে আমরা এগুলা বলি, নাম বলি, কাপড় কাচার যে সাবান ব্যবহার করি সোডিয়াম স্টিয়ারেট, কাপড় কাচার যে সাবান ব্যবহার করি সোডিয়াম স্টিয়ারেট, তার মধ্যেও প্রচুর পরিমাণে লবণ থাকে। কাপড় কাচার সাবান হলো সোডিয়াম স্টিয়ারেট। আমরা সোডিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট, এটা সংকেতটা আমরা লিখি C17H35COONA, এর আমরা সোডিয়াম স্টিয়ারেট বলে থাকি। হলো কাপড় কাপড় যে ধৌত করি আমরা সেই সাবান, সাবানের মধ্যেও এটা ব্যবহার করি, এর মধ্যেও প্রচুর পরিমাণে লবণ থাকে। আবার পটাশিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম স্টিয়ারেট যেটা জেল শেভিং ক্রিম, জেল শেভিং ক্রিমের মধ্যে থাকে পটাশিয়াম স্টিয়ারেট, পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম স্টিয়ারেট, স্টিয়ারেট হলো C17H35COONA, পটাশিয়াম, তাই এটা শেষ হইল কে। তাহলে শেভিং ফুম জেলে বিভিন্ন ধরনের পটাশিয়াম স্টিয়ারেট কাপড় কাচার সোডা হিসেবেও আমরা যে সোডিয়াম কার্বনেট ব্যবহার করি তার মধ্যেও প্রচুর পরিমাণে লবণ থাকে, যেমন সোডিয়াম, সোডিয়াম কার্বনেট, কার্বনেট, সোডিয়াম কার্বনেট, এখানে কার্বনেটের যোজনী হলো 2, তাই এখানে 2 হবে, আর নাইট্রোজেনের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1। তো যাই হোক, এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে লবণ রয়েছে। আবার জীবাণুনাশক হিসেবে তুঁতে ব্যবহার করি, জীবাণুনাশক হিসেবে তুঁতে, ফিটকেরি বা পটাশেলাম, জীবাণুনাশক হিসেবে আমরা তুঁতে ব্যবহার করি, তুঁতে, তুঁতে
কপার সালফেট পাশানো পানি। তুতে আবার ফিটকেরি বা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করি ফিটকেরি বা পটাশিয়ামের সংকেত আমরা লেখানেই পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট চব্বিশনু পানি। হ্যালো, এই দুইটা আমরা দেখতেছি জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়, জীবাণুনাশক হিসেবে ব্যবহার হয়। এই যে লবণগুলো, এগুলো সাবান জাতীয় পদার্থ, সাবান জাতীয় হিসেবে ব্যবহার হয়। আমরা লবণকে আরও কৃষিকাজেও ব্যবহার করে থাকি, মাটির অ্যাসিডিটি দূর করতে, মাটির অ্যাসিডিটি দূর করতেও আমরা লবণ ব্যবহার করে থাকি। মাটির মধ্যে অ্যাসিডতা বেড়ে গেলে লবণের সাথে বিক্রিয়া ঘটাইলে মাটির যে উর্বরতা শক্তি তা আবার ফেরত পায়। সুতরাং আমরা বলতে চাইতেছি যে কৃষির ক্ষেত্রেও ব্যাপক হারে লবণ ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে আমরা যেসব লবণ ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করি, এরকম কিছু লবণের নাম আমরা এখানে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম ফসফেট এছাড়াও পটাশিয়াম নাইট্রেট হলো তাহলে এই জিনিসগুলো আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য ব্যবহার করে থাকি,
উর্বরতা বৃদ্ধিতে এই লবণ। ব্যবহার হয়। তাহলে আমরা মাটির উর্বরতা বৃদ্ধিতেও লবণের ব্যাপক ব্যবহার দেখলাম। শিল্প কারখানায়ও লবণ ব্যবহার করা হয়ে থাকে। শিল্প কারখানায় কি কি লবণ ব্যবহার করা হয় তা আমরা এখানে লেখার চেষ্টা করি। শিল্প কারখানায় যেসব লবণ ব্যবহার করি শিল্প কারখানায় দেখো, তোমরা শিল্প কারখানায় মার্কিউরিক সালফেট, সিলভার সালফেট এই জাতীয় কিছু লবণ আছে যা শিল্প কারখানায় ব্যবহার হয়। মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট, মার্কিউরিক সালফেট মার্কিউরিক সালফেট সিলভার সালফেট সিলভার সালফেট AgO4। শিল্প কারখানায় এইসব লবণগুলো ব্যবহার হয়ে করা হয়ে থাকে। আবার শিল্প কারখানায় আবার বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুতির কিছু শিল্প কারখানা রয়েছে, সেই সব জায়গায় সাধারণত সোডিয়াম ক্লোরাইড খাবার তৈরি শিল্প কারখানায় সোডিয়াম ক্লোরাইড এবং টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। চামড়া শিল্পেও আমরা লবণ ব্যবহার করে থাকি। আমাদের দেশে যে চামড়া শিল্প আছে সেইখানেও বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করে থাকি। টেক্সটাইল মিলে রং তৈরির কারখানায়, রং ফিক্স করার কারখানায় লবণের প্রয়োজন হয়। বিশুদ্ধ ধাতুর বিশুদ্ধকরণেও লবণ ব্যবহার করে থাকি আমরা। আজকে লবণের ব্যবহার আমরা যদি বলতে চাই তাহলে সারাদিন বললেও শেষ হবে না। সুতরাং আমরা আমাদের বইয়ে যতটুকু পেয়েছি ততটুকু আলোচনা করলাম। তোমরা পারলে মূল বই এবং আরও অন্যান্য সাহায্য নিয়ে আরও সুন্দর করে লেখার চেষ্টা করবা। তাহলে আমরা আজকে শিখলাম হলো লবণ কি। লবণ হলো অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে গঠিত পদার্থ। আর লবণের বৈশিষ্ট্য, লবণ সাধারণত অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে তৈরি হয়, আবার ক্ষার ও অ্যাসিডের সমন্বয়েও তৈরি হয়। আর লবণের ব্যবহার আমরা দেখলাম। শিল্প কারখানায় লবণের ব্যবহার হয় দৈনন্দিন কাজে, আমাদের নিত্য প্রয়োজনীয় খাবার যে ব্যাপক হারে ব্যবহার হয় খাবারের মধ্যে। তারপরে কৃষিক্ষেত্রেও আমরা দেখলাম লবণের ব্যবহার হয়।
আবার শিল্পকারখানায়, এখানে শিল্পকারখানা বলতে কয়েক রকমের শিল্প শিল্পকারখানা রয়েছে, খাদ্য আছে এবং বাজারজাতকরণ বিভিন্ন প্যাকেটজাত খাবার, আবার সুতা তৈরির কারখানায়, টেক্সটাইল মিলে, চামড়া শিল্পে বিভিন্ন জায়গায় আমাদের লবণের ব্যবহার ব্যাপকভাবে দেখানো হইল। সুতরাং আজকে আমার পড়া এই পর্যন্তই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।